সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সরকার কিন্তু এখন স্কুল খুলে দেওয়ার জন্য, কলেজ খুলে দেওয়ার জন্য খুব সচেষ্ট। তোমরা জানো 18 বছর, এখন বর্তমানে 25 বছর যাদের তারা কিন্তু টিকা নিতে পারছে। তো অচিরেই সম্ভবত 18 বছর থেকে টিকা কার্যক্রম শুরু হবে, খুব অচিরেই শুরু হবে, সরকার সে ব্যবস্থা নিচ্ছে। তো এখনো তোমরা অবশ্যই মাস্ক ছাড়া ঘর থেকে বের হবে না এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে, এবং ফ্যামিলিতে যারা বড় ভাই বোন আছে, যারা 25 বছর ঊর্ধ্বে আছে, বয়স্ক পিতা মাতা যারা আছে, সুস্থ যারা আছে, সবাইকে টিকা নিতে বলবে, টিকা নিতে উৎসাহিত করবে, কারণ এই কোভিড মোকাবেলা করার জন্য টিকার বিকল্প কিছু নেই। ওকে, ধন্যবাদ। আমরা আজকে একের প্রতিস্থাপন পদ্ধতি কীভাবে সমাধান করে আমরা একটু দেখি। এটা দেওয়া আছে, আমরা এটাকে 1নং সমীকরণ দিলাম, এটাকে দিলাম 2নং সমীকরণ। যেমন প্রতিস্থাপন মানে একটা মান আর একটাতে বসানো, এক সাথে হয় যে কোনো একটা মান আর একটাতে বসাবো। আমরা দেখি, তো আমরা দেখি 1নং লিখি, 1নং সমীকরণ হতে পাই পাই কি আছে এখানে, এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল এবি। বা এখানে যদি আমি এক্স এর মান বের করি তাহলে কি করতে হবে, মাইনাস বিয়ের পাশে গেলে প্লাস বিওয়াই হয়ে যাবে, তাই এক্স ইকুয়াল কি লিখতে পারি, এবি প্লাস বিওয়াই বাই এ। কেমন, এটাকে আমরা 3নং সমীকরণ দিলাম, ঠিক আছে। আমরা 1নং সমীকরণ থেকে এক্স এর মানটা বের করছি, এটা 3নং সমীকরণ দিলাম। এখন 1নং সমীকরণ থেকে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা বসাতে হবে 2নং সমীকরণে, কেমন। তো এক্স এর মান 2নং সমীকরণে বসিয়ে পাই আমরা 2নং সমীকরণ কি ছিল, বিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল এবি ছিল, কেমন। তো আমরা বি লিখলাম, এক্স এর মান কি, এবি প্লাস বিওয়াই বাই এ মাইনাস ওয়াই ইকুয়াল এবি, ঠিক আছে। আশা করি এক্স এর মানটা লিখলাম, এবি প্লাস বিওয়াই বাই এ, আর বাকি সব ঠিক আছে। এক্স এর জায়গায় আমরা এই মানটা স্থাপন করছি, প্রতিস্থাপন করেছি। আচ্ছা, এখন কি করব, যদি এখানে একই রাশি থাকে, এখানে আছে, এখানে যদি এক থাকতো তাহলে কাটা যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আছে বি, বি যেহেতু উপরের সংখ্যা বা রাশি, এই কারণে উপরের সাথে গুণ হয়ে যাবে। আর যদি একই রাশি হয় উপরে নিচে তাহলে কাটা যেত, এখন এখানে কাটা যাবে না, কেমন। তাহলে এখন আমরা কি করি, এখন আমরা গুণ করতে হবে, বা বিটা গুণ করে দাও, এটার প্যাকেট দিলেও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, ওই দিতে পারো, সমস্যা নেই। তুমি যে ছিল এক, এ বসবে, বিবি গুণ করলে বি স্কোয়ার প্লাস বিবি গুণ করলে এখানে কি হয়ে যাবে, বি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল এবি থাকে, কেমন। আচ্ছা, এই হলো কেস। এরপর আমরা এখানে টার্গেট কি, আমরা এখানে লসাগু নিতে পারি, কেমন। আমাদের ওয়াই এর মান বের করতে হবে, আমাদের একটা হচ্ছে ওয়াই বের করা, এখানে লসাগু এ নিলাম, তাহলে এখানে কি থাকে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হু যা আসবে বেশি হয়ে যাবে মাইনাস এ গুণ করলে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এবি। আশা করি ক্লিয়ার দুটো। বা এখন আমরা এটার সাথে এটা আর গুণ করে দেব, এটা নিচে এক সংখ্যা যেহেতু নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করে দেওয়া হবে, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এ গুণ করলে এ স্কোয়ার বি, কেমন। আচ্ছা, এ গুণ করলে এ স্কোয়ার বি, এটা গুণ করে দিলাম। বা আমরা বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই কে পাশে রাখবো, আর ওই পাশে নিয়ে যাবো মাইনাস দিয়ে এ বি স্কোয়ার কে, এটা প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস, এখানে কমন কি যায়, এখানে কমন যাচ্ছে কি আমাদের বি কমন যাচ্ছে, ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন নিলাম, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, আর এখানে দেখো আমাদের কি কমন যায়, আমরা দেখি এখানে একটা, এখানে এ স্কোয়ার আছে, এখানে আছে, তাহলে এ কমন যাবে, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি কমন যাবে, থাকবে কি আর মাইনাস বি, ঠিক আছে। তারপর বা ওয়াই লিখলাম, তো এখন এটার সাথে একটা গুণ আছে, ভাগ করে দিতে পারি, ভাগ করে দিলে কি হয়, উপরে বি নিচে এ মাইনাস বি, আর এখানে চলে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কেমন। ওকে, এরপর দেখো বা ওয়াই ইকুয়াল উপরে বি এ মাইনাস বি আছে, আর এখানে আমরা যদি মাইনাস কমন নিই, আচ্ছা একটা লাইন বাড়ে, মাইনাস এ স্কোয়ারটা আগে লিখলাম, প্লাস বি স্কোয়ারটা পরে লিখলাম, তোমাদের বোঝার জন্য আমি লাইন বাড়াচ্ছি। এখন যদি মাইনাস কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আর উপরে এবি থাকবে, এবি ইন্টু এ মাইনাস বি। বা ওয়াই ইকুয়াল মাইনাস, এটা বি তো কী সূত্র পড়েছে, এখানে কী সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, কেমন।
তো এস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল ইনটু এ মাইনাস বি আর উপরে যা ছিল তাই বসিয়ে দিলাম এ মাইনাস বি হলো যে কাটা সূত্রান ওয়াই কে ফাইনালি আমরা কি পেলাম পরে আমি নিচে এ প্লাস বি আর এই মাইনাসটা আমরা এখানে লিখতে পারি এখানেও লিখতে পারি এখানে লিখতে পারি কোনো সমস্যা নেই আমরা ওয়াই এর মানটা পেলাম এখন এই ওয়াই এর মানটা আমরা তিন নং সমীকরণ বসাবো এই ওয়াই এর মানটা এখানে বসাবো তাহলে লিখি এখন y এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তো তিন নং সমীকরণ কি ছিল x ইকুয়াল ab প্লাস by বাই a ছিল কেমন তাহলে আমরা এখন বসাই দিই তাহলে ab প্লাস b এই y এর মানটা ব্র্যাকেট করে লিখে যেহেতু মাইনাস ছিল মাইনাস ab বাই a প্লাস b নিচে ছিল a ওকে ইকুয়াল এ বি প্লাস সরি প্লাস মাইনাস এখানে কি হবে মাইনাস কেমন বি যেহেতু পুরো সংখ্যা গুণ হয়ে যাবে বি বি গুণ করলে বি স্কয়ার এটা বসে যাবে আর যে ছিল এ প্লাস বি যে কেমন আমরা লসাগু নিব লসাগু কি এ প্লাস বি তাহলে এ বি সাথে এ প্লাস বিটা গুণ হয়ে যাবে মাইনাস এ বি স্কয়ার নিচে হচ্ছে এ আচ্ছা তাহলে দেখো উপরে কাজ আছে এ বি এ প্লাস বি লসাগু থাকলো এখন এ বিটা গুণ করে দিতে হবে এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আর নিচে ছিল এ ওকে উপরে দেখো এ বি স্কোয়ার কাটা যাচ্ছে এ বি স্কোয়ার কাটা যায় কি থাকে উপরে এ স্কোয়ার বি বাই এ প্লাস বি আর নিচে থাকে এ কেমন অর্থাৎ এটার সাথে এটা ভাগ অবস্থায় আছে ডাকটা মানে হচ্ছে ভাগ তাহলে কি হয় এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ইনটু দিলে ভাগ আছে গুণ করে দিব তাহলে যেহেতু এটা একক সংখ্যা উপরে ছিল তাহলে এটা কিছু চলে আসবে তার মানে 1 বাই এ হবে এটা আর এটা কাটা তাহলে উপরে থাকবে এ বি আর নিচে এ প্লাস বি ফাইনালি আমরা এক্স এর মান পেলাম এ বি বাই এ প্লাস বি এখানে একটা এ হবে আর কি এ বি বাই এ প্লাস বি তো আমরা এখন আনসার লিখব কিভাবে যদিও এক্স এর মানটা পরে বের হয়েছে কিন্তু আমরা লেখার সময় এক্স এর মানটা আগে লিখতে হবে নির্ণয় সমাধান x y ইকুয়াল আগে x এর মান লিখতে হবে তারপর y এর মান লিখতে হবে তাহলে কি পেলাম ab বাই a প্লাস b প্রথমটা x এর মান আর দ্বিতীয়টা আমি যেহেতু মুছে ফেলেছি আমার কাছে এখন মেমোরিতে নাই সম্ভবত এখানে মাইনাস আছে মাইনাস ab বাই a প্লাস b হবে এই হচ্ছে आंसर বা x এর y এর মান যেটা পেয়েছি সেটা লিখে আশা করি এটি আশা করি তো প্রতিস্থাপন মানে হচ্ছে স্থাপন করা একটার মান আরেকটাতে বসানো একটা আমরা এক নং বা দুই নং থেকে যে মানটা পাবো সেটা তিন নং সমীকরণ দেবো এবং তিন নং থেকে তিন নং যে মানটা পাবো সেটা এক নং থেকে যদি পেয়ে থাকে তাহলে এটা বসাবো দুই নং আর দুই নং থেকে যদি আমরা তিন নং মান পাই সেটা বসাবো এক নং একই সমীকরণে বসানো যাবে না তো আমরা এক্স বা ওয়াই একটা বের করার পরে তিন নং সমীকরণের মানটা বসাতে হবে এবং অঙ্ক হয়ে যাবে এভাবেই প্রতিস্থাপনের অঙ্কগুলো করা হয় তোমরা প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ।